ভিউয়ার্স কেমন আছে আপনারা সবাই আশা করি আমি আপনাদের জন্য একটা ফ্রেশ নিউ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু রেস্টুরেন্ট যেগুলো হচ্ছে কুমিল্লাতে অবস্থিত তো আমি যেহেতু কিছুদিন আগে আমি কুমিল্লায় গিয়েছিলাম ঘুরতে তো ওখানে অনেকগুলো রেস্টুরেন্ট আমি ঘুরেছি এবং ওখানে সবচেয়ে বেস্ট বেস্ট যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন আজকের ভিডিও আমার সাথে আছে ছোট ভাই নাই হচ্ছে আমার নাম তো ভাই ও যদিও একটু ভালো দেখতে লাগতেছে কিন্তু আসলে ভালো না অনেক দুঃখ পিছনে বের হচ্ছে ইমরান ওই গাড়ি বের হচ্ছে একটু পরে আমরা ঘুরবো সেটা পুরো সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো দেখে রাখেন আলি ফুড পার্কে তো এখানে তেমন কিছু দেখা যাচ্ছে না তারপর আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে ট্রাই করি তো চলুন তো ইতিমধ্যে আমরা আলি ফুড পার্কের সামনে চলে আসলাম তো এখন আমরা হচ্ছে এন্ট্রি করছি আলি ফুড পার্কের মধ্যে তো এখানে প্রথমেই আপনারা যখন প্রবেশ করবেন তখন অবশ্যই দেখতে পাবেন আশেপাশে বসার জন্য অনেক ব্যবস্থা রয়েছে এছাড়াও আরেকটা স্পেশাল জায়গা রয়েছে যেটাতে এখন আমরা যাব তো এটা হচ্ছে সেই স্পেশাল জায়গাটা যে জন্য এই এই রেস্টুরেন্টটাতে আসা সে সবচেয়ে একটা জিনিস সুন্দর হচ্ছে এটা হচ্ছে যে নিচে হচ্ছে পানি হচ্ছে পানির উপর যে হচ্ছে এখানে বসার জন্য ব্যবস্থা আছে তো এটা দেখতে অনেক অনেক সুন্দর লাগছে তো সেটা আমি আপনার সাথে একটু ডিটেলস শেয়ার করি এখানে অনেক অনেক মজা দেখা যাচ্ছে যে এই জিনিসটা যদি পরিষ্কার হতো তাহলে আরো ভালো হতো তাও এখানে কিছু কিছু মাছ দেখা যাচ্ছে তো মাছ সম্পর্কে একটু জানাই জানতে চাইছিলাম তো জানার সময় জানতে পারি যে এখানে কার্পু মাছ তারপরে আরো কিছু মাছ এখানে আছে তারা ছাড়লো তা এর মাছ সম্পর্কে তারা ডিটেলস তেমন কিছু বলতে পারেনি যাদের থেকে জিজ্ঞেস করলাম তারপরেও আমি যতটুকু পেরেছি ততটুকু আমি আপনাদের জন্য জানার ট্রাই করেছি তো এখন আমরা যাচ্ছি আরেকটা রেস্টুরেন্টের দিকে সেটার নাম হচ্ছে চিলেগোটা তো রেস্টুরেন্টটা অবশ্য অনেক সুন্দর বলে বলছে আমার মামতো ভাই সেই জন্যই মূলত ওইদিকে যাওয়া তো আপনাদের সাথেও শেয়ার করবো তো আপনারাও জানাবেন যে মূলত কোন রেস্টুরেন্টটা দেখতে সুন্দর বেশি লাগে রেস্টুরেন্টের সামনে তো এখানে এখন উঠবো তো সবাই বলতেছে এই রেস্টুরেন্ট অনেক সুন্দর বিশেষ করে ও বললো রেস্টুরেন্ট অনেক সুন্দর তো এখন উঠবো এখন দেখাবো আপনাদেরকে সেই রেস্টুরেন্টটা আশেপাশে এরিয়াটা তেমন সুন্দর না হলেও মূলত যেহেতু বলা হচ্ছে রেস্টুরেন্টটা খুব সুন্দর সেই জন্য মূলত এদিকে আসা এদিকে যে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন সেটা ইউজ করে আমাদের উপরে উঠতে হবে তো এখন আমরা অবস্থান করছি রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় তো দ্বিতীয় তলা দেখতে মোটামুটি খুবই ভালো লাগছে তেমন খারাপ না তো এটা মূলত হচ্ছে দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা দুই তলা মিলেই তৈরি করা একটা রেস্টুরেন্ট তো এটা আমরা এখন আপনার সাথে ডিটেলসে শেয়ার করব তো চলেন বসতে পারে এখানে আরো কিছু তাওয়াল দেওয়া থাকে সেটা এখন তুলে নিয়েছে হয়তো বা তারা এটা পরিষ্কার করার জন্য রেখে দিয়েছে আর এখানে আরেকটা দোলনা দেখা যাচ্ছে সে দোলনাতে করে আপনারা এনজয় করতে পারবেন এটা একটা খুব একটা ভালো একটা জিনিস দেখতে পেলাম আর এখানে ফ্যামিলি নিয়ে বসার জন্য আরেকটা ব্যবস্থা এদিকেও মানে বিভিন্নভাবে এখানে বসার জন্য ব্যবস্থা করে রেখেছে আর এদিকে আরও কিছু টেবিল দেখতে পাচ্ছি যে এই টেবিলটাও দেখতে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে আর এখানে সবচেয়ে একটা জিনিস বেস্ট লাগে সেটা হচ্ছে যে আপনি খোলা আকাশের নিচে বসে এখানে আপনার খাওয়া দাওয়া করবেন ফ্যামিলি নিয়ে একটা সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারবেন এখানে যেহেতু এখন সন্ধ্যা হয়ে আসছে সেই জন্য আমরা এখন যাব সানসেট দেখার জন্য মূলত সেই জন্যে এখন আমরা বেরিয়েছি তো এখন আমরা একটু পরেই একটা স্থানে যাচ্ছি যেখান থেকে সানসেট পয়েন্টটা খুব সুন্দরভাবে দেখা যায় কীভাবে সূর্যাস্ত যাচ্ছে সেটা তো যেহেতু আমরা এখন ওদিকে যাচ্ছি সেই জন্য আপনার সাথেও চিন্তা করলাম যে শেয়ার করি যে এখান থেকে বসে সানসেট দেখার মজাটা কেমন
এর এরিয়াতে চলে আসছি। তো এরিয়াতে আসার মূল কারণ হচ্ছে এখান থেকে পিছনে দেখতে পাচ্ছেন হয়তোবা এখান থেকে সূর্যাস্তটা খুব সুন্দরভাবে দেখা যায়, সেটা দেখতে চলে আসছি। আর এখান থেকে প্রাকৃতিক ওয়েদারটা দেখতে অনেক সুন্দর লাগে, আর বিশেষ করে আমার মামতো ভাই যেহেতু বললো যে এই জায়গাটা ভাই আসলে আসলে অনেক সুন্দর, তাই ওর কথাটা আর ফেলে দেওয়া যায় না, সেজন্য ওকে সব নিয়ে চলে আসছি। তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আর বিশেষ করে আমার সাথে আসছো, তোমার তো কেমন লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাঁ অনেক ভালো লাগতেছে, আমি তো এরকম কোথাও না ঘুরে নেই, আপনার সাথে ঘোরাফেরা হচ্ছে আর অনেক ভালো লাগতেছে আমার। The next day. তো আজকে আমরা বেরিয়েছি আরেকটা রেস্টুরেন্ট দিকে যাওয়ার জন্য, তো চলেন। তো অবশেষে আমরা চলে আসলাম সেই রেস্টুরেন্টে, তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কাবাব এক্সপ্রেস। তো মূলত এই রেস্টুরেন্টে আসার মূল কারণটা হচ্ছে, তো এখানের থেকে এখানে আশেপাশে যেগুলো রেস্টুরেন্ট রয়েছে সেগুলো রেস্টুরেন্টের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় রেস্টুরেন্টের মধ্যে একটা। আর এই রেস্টুরেন্ট থেকে বসে আপনি প্রাকৃতিক ছোঁয়া প্লাস হচ্ছে যে একটা প্রাকৃতিক যত কিছু আছে না সব কিছু এখান থেকে উপভোগ করতে পারবেন, প্লাস হচ্ছে এর আশেপাশে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো আমি আজকে আপনার সাথে শেয়ার করতে চলেছি। শেয়ার করতেছিলাম কুমিল্লার যে বেস্ট রেস্টুরেন্টগুলো ছিল সেই রেস্টুরেন্টগুলো, এর থেকে হয়তো বা আরও অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট থাকতে পারে আনাচে কানাচে, কিন্তু আমি যেসব রেস্টুরেন্ট গিয়েছিলাম সবগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে দিয়েছিলাম। তো এখানের মধ্যে সবথেকে আমার যে রেস্টুরেন্ট সবচেয়ে সুন্দর বেশি লেগেছে সেটা হচ্ছে যে পদুয়া রাস্তার মাথা বলে, তো ওই ওখানে ওই এরিয়াতে একটা যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টটা, এটা হচ্ছে কাবাব এক্সপ্রেস নামে একটা রেস্টুরেন্ট। তো ওই রেস্টুরেন্টটা অনেক ভালো লেগেছিলো আমার। আর সেকেন্ড পজিশন হচ্ছে চিরকুটে, যেটা ওটাও আমার খুব খারাপ না, খুব ভালোই লেগেছিলো। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো দেখা হবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। তল জল, আল্লাহ হাফেজ।